প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে আজ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মিটিং হলে মাধবডিহি বিপিএইসি থেকে শুরু করে সমগ্র রায়না 2 ব্লকের বিভিন্ন সমস্যা সহ এলাকা কিভাবে উন্নয়ন করা হয় সেই বিষয়ে আজ আলোচনা সভার আয়োজন করা হলো। এই দিনের বৈঠকে বিশেষভাবে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার। সাংসদকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন এলাকার জনপ্রতিনিধিরা। ধানের গোলা হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমানের রায়না এলাকায় সবচেয়ে বেশি অর্ধকারী ফসল হচ্ছে গোবিন্দভোগ চাল। এলাকার প্রচুর সংখ্যক কৃষকের জীবন এবং জীবিকা নির্বাহ করে থাকেন এই ধান চাষ করার মাধ্যমে। এখানকার খাস ধান থেকে তৈরি চালের সুগন্ধ শুধুমাত্র দেশ নয় বিদেশেও নাম রয়েছে। সেই চাল বাইরে রপ্তানি করার ক্ষেত্রে বাধা দিচ্ছে কেন্দ্র সরকার। দেরাদুন রাইস রপ্তানি করলেও গোবিন্দভোগ চাল রপ্তানি করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। সেই বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করা হয়। রায়নার বিধায়ক সম্পাদনা এবং রায়না 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমউদ্দিন সাংসদের কাছে এই বিষয়ে অভিযোগ করেন। আগামী দিনে সংসদে গিয়ে বিশেষত পূর্ব বর্ধমানে রায়না এলাকার কৃষকদের এই সমস্যার কথা তুলে ধরবেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। শুধু তাই নয়, রায়না 1 এবং 2 নম্বর ব্লকের যে ইতিহাস, বিজড়িত স্থান রয়েছে যেমন রাসবাড়ি বসু, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জন্মভিটা সহ বিভিন্ন এলাকার কিভাবে উন্নয়ন করা হয় সেই বিষয়েও আলোচনা করা হয় আজকের বৈঠকে। এছাড়াও কেন্দ্রের তরফে যে সমস্ত রাস্তাগুলি দেখভাল করা হয় সেই রাস্তাগুলির দায়িত্ব PWD কিংবা পঞ্চায়েতকে দায়িত্ব দিয়ে সারাই না করানোর কারণে সমস্যার মধ্যে পড়ছে সাধারণ মানুষ, সেই বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে। একথা জানিয়েছেন রায়না 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ কলিমউদ্দিন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রায়না 2 পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধরা মালিক, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, রায়নার বিধায়ক সম্পাদনা, রায়না 2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আনিসা জফ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিশির মণ্ডল, জেলা পরিষদ সদস্য ছায়া গুহ সহ 8টি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। কৃষ্ণ সাহা, রিপোর্ট সাম্যজিৎ, রায়না। আলোচনা বা ডেভেলপমেন্ট নিয়ে কি কি আলোচনা হলো এবং কোন কোন বিষয় নিয়ে, মানে কোন কোন কাজের গতি নিয়ে আলোচনা হলো এবং কোন কোন কাজ আপনাকে বললো যে করার জন্য, কি বলবেন তিনি স্যার? এখানে মূলত আলোচনা হলো আমাদের যে বিপিএসি আছে এখানে, তো মাধবডিহি বিপিএসি, সেটাকে নিয়ে আলোচনা হলো। তার কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে, কোন জায়গাগুলোকে ইম্প্রুভমেন্টের আমরা ইম্প্রুভ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা, এবং তার সাথে ওভারঅল রায়নার ডেভেলপমেন্ট নিয়ে, কোথায় কোন প্রবলেম রয়েছে, কোথাও ড্রেনেজ সিস্টেমের প্রবলেম রয়েছে বা কোথাও আছে যে রাস্তা বা কিছু ব্রিজ আছে সেইগুলো নিয়ে। ম্যাডাম, এই এলাকাটা হচ্ছে আপনার সুগন্ধি ধান চাষের জন্য বিখ্যাত এবং ভারত সেরা একদম সেই জায়গায়। এখানকার চাষিরা সুগন্ধি ধানের দাম পাচ্ছে না, এটা হচ্ছে কেন্দ্র থেকে বিভিন্ন ভাবে এই ধান যাতে বাইরে এক্সপোর্ট যাতে না হয় সেই রকম ব্যবস্থা করা হচ্ছে, এরকম আর অভিযোগ উঠছে বারবার। এই বিষয়ে কি করবেন, আগামী দিনে চিন্তা ভাবনা কি আছে আপনার? আমিও শুনেছি এটা যে এখানে যে গোবিন্দভোগ চাল যেটা, সেটা বাইরে এক্সপোর্ট হচ্ছে না বলে এখানকার চাষিরা ঠিকঠাক করে দাম পাচ্ছে না। তো সেটা যেটা হয়েছিল যে আমাদের এখানে যাতে খুব প্রাইস হাই না হয়ে যায় সেই জন্য ওটাকে আটকানোর ব্যবস্থা বোধহয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করেছিল, কিন্তু সেটা করতে গিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গায় আমি নিশ্চয়ই এটা পার্লামেন্টে তুলবো। আমাদের এখানে আমাকে আরো যে রাইস মিল অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি আছেন, প্রেসিডেন্ট আছেন, উনি আমাকে বলেছিলেন এটা নিয়ে এখানকার চাষিরাও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার সাথে রাইস মিল যারা চালান তাদের জন্য খুব প্রবলেম হচ্ছে কারণ তারা ঠিকঠাক করে দাম পাচ্ছেন না। তো সেই জায়গাটা থেকে আমার এটা, এই বক্তব্যটাকে পার্লামেন্টে তোলার ইচ্ছে আছে, নিশ্চয়ই তুলব আমি।